এই ভৃগু, সোয়া 10টা বাজতে চলো, আর দেরি কত? শান্তি এখন আসেননি? এই মাত্র এলো, মাত্র 40টা টাকা দিল, একেবারে ফ্ল্যাট করে দিয়েছে আমাদের। এসো, এখন 10:15। ও সাতটা ফাতটা ভাই আসা সম্ভব না, সকালেই বাড়িতে এক গাদা গেস্ট। থাকতে জানি তো, না খেয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারি না। এখনই রেডি হয়ে নিচ্ছি, মিনিট পর লাগবে। 5 মিনিট, 10:20 আই ওয়ান্ট ইউ রেডি। অত সোজা নয় ভাই, যা সময় লাগবে তা তো লাগবেই। একেবারে সর্বনাশ, বহু লোক চলে যাচ্ছে, 1 ঘন্টার উপর দেরি হয়ে গেছে। নিজের কাজ করো। সহস্র রকম ঢিলেটা মাথা থেকে মুছে ফেলবে, কোন রকম দুর্ঘটনা ঘটলে মোটে ভয় পাবে না, বুঝলে? একটু থামবে, এখন বেরো তো, আমার মন নষ্ট হচ্ছে। এসে হাউস লাইট অফ। প্রিয়া, আজ কি নাটক করা যায় বলতো? এই না বললে, এক অপূর্ব নাটক আছে, অভিজ্ঞান শকুন্তল, আবার তুমি প্রশ্ন করছো। সত্যি, তোমার গান শুনতে শুনতে আমার মন একেবারে উদাও হয়ে গিয়েছিল, যেমন সেই অবিদ্য হরিণের পেছনে উদাও হয়ে গিয়েছিল রাজা দুষ্মন্ত ঘন অরণ্যায়নীর মধ্যে। আরে ওই তো রাজা আসছে। ওরে প্রিয় সখী, বড় আট হয়েছে, একটু লঘু করে দে তো। নিজের যৌবনকে দোষ দাও, আমাকে না। সন্নিহিত তরুগণ, তোমাদিগকে জলসেচন না করিয়া যিনি কদাচ জলপান করিতেন না, যিনি ভূষণ প্রিয়া হইয়াও স্নেহবশত কদাচ তোমাদের পল্লব ভঙ্গ করিতেন না, তোমাদের কুসুম প্রসবের সময় উপস্থিত হইলে যাহার আনন্দের সীমা থাকিত না, অদ্য সেই শকুন্তলা প্রতিগৃহে যাইতেছেন, তোমরা সকলে অনুমোদন করো। Ah.
এই মধুর কোকিল কুজনের দ্বারা তারা অনুমোদন করিলেন। অনেক লোক চলে যেতে আছে, ইন্টেলেকচুয়ালরা হাসতে আছে, আমি বসে বসে একটু সিন দেখলাম। বিলকুল শান্তাদি, দোহাই আপনাদের, পায়ে পড়ে এমন নাটকটাকে গলা টিপে মারছেন। আমি দেখলে আমাদের যা সর্বনাশ হবার তা তো হয়েছে, আমরা পথ বসেছি। আমি বলছি শেষ পর্যন্ত যদি এই হয় একবারে রক্তারক্তি করে ছাড়বো। সব রেডি, আমরা আরম্ভ করতে পারি। এমন একদিন আসিবে যেই দিন এই সমগ্র পৃথিবীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করিবে এই বালক। সেই কারণে এই বালকের নাম হইবে ভরত। ইয়ারই অনুগ্রহে জম্বুদ্বীপের নাম হইবে ভারতবর্ষ, এক নব মহাদেশ। হে মহারাজ, ইহা অপেক্ষা আর কি প্রিয় পদার্থ আমি তোমাকে উপহার দিতে পারি? আর কি প্রিয় পদার্থ হইতে পারে? তবে আপনি প্রসন্ন হইলে বলিব, রাজা প্রজাপুঞ্জের মঙ্গল ধ্যানে প্রবৃত্ত হোক, বেদ প্রসিদ্ধা সরস্বতী সর্বত্র পূজিতা হোক, আর আত্মভু নীল লোহিত আমার ভব যন্ত্রণা দূর করুন। নাট্য আন্দোলনের নব দিগন্ত। জয়েন্ট প্রোডাকশনের এইখানে ইপি, আবার কখনো দেখলে ঠ্যাং খোঁড়া করে দেবো।